আরে বাবা, এগুলো হচ্ছে তোমার জন্য ভালো ম্যান, কত কালারফুল ম্যান। এটা এটা কারা পরে জানো? পরীরা পরে। দেখি একটা পড়ো তো মা, একটা পড়া যায়। আরে বাহ, এটা ভালো হয়েছে, খুব থাকতেছে না কেন? ওকে, এই এই যে ঘটনা দুইটা আমি আপনাদেরকে বললাম, দুইটা একে পরে পুরোপুরি বিপরীতমুখী একটা ঘটনা। যে প্রেম ভালোবাসা কাকে বলে, একে তামিমা আমাদের সমাজে যে দৃষ্টান্ত উপস্থাপন করে, সেটা আসলে লজ্জায় সমস্ত মা জাতি যারা আছেন আপনারা, সমস্ত বোন জাতি যারা আছেন আপনারা, মায়েরা বোনেরা ভাবিরা যারাই আমার এই ভিডিওটা দেখেন না কেন, সমস্ত মানে মেয়ে জাতির জন্য এটা একটা লজ্জাজনক একটা উদাহরণ এই এই তামিমার এই ব্যাপারটা। তার স্বামী বর্তমান থাকা অবস্থায় সে এতগুলি ছেলের সাথে সে দৈহিক সম্পর্ক রাখতো, তার ফিজিক্যাল রিলেশন ছিল, তারপরে এই কি বলে অ্যাডাল্টারিটি করতো, তারপরে তো এখন তো নাচের সাথে গিয়ে সে থাকতেছি। তোমার কোন চকলেট প্রিয় মামনি? না না, ওর একটা প্রিয় আছে মনে হয়, একটা নিজস্ব অবশ্যই প্রিয় একটা আছে। এইটা কোনটা প্রিয় দেখো, এই যেখানে কিন্তু আছে ক্যাডবেরি, ক্যাডবেরি প্রিয়। আচ্ছা, আর কোনটা? এইটা ডার্ক চকলেট, ডার্ক চকলেট প্রিয় প্রিয় তোমার? ওর জন্য জুতা কই? জুতা দেখো। তো এই হলো একদিকে ঘটনার, আরেক দিকে হলো এই ভারতের এই মেয়েটার সেই মানে কি বলে প্রেম ভালোবাসার যে উদাহরণ, যে দৃষ্টান্ত, যে বিসর্জন, যে স্যাক্রিফাইস, সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। তাহলে এক কাজ করে এখন চলেন, আমি আপনাদেরকে রাকিবের যে মেয়েটা আছে, আসলে আমার ঘৃণা লাগে এটা বলতে যে তামিমার মেয়ে, রাকিবের মেয়ে আমি বলবো, রাকিবের যে 7-8 বছরের যে বাচ্চাটা আছে তুবামণি, তো তার সাথে লাইভ একটা ভিডিও করেছে আমাদের রাকিব ভাইয়ের, সম্ভবত গতকাল বরিশালে সে গিয়েছিল, 4 মাস পর তার সাথে মেয়েটা দেখা হয়, আর তার ছোটো মেয়েটার সাথে রাকিবের 4 মাস পরে দেখা হয়, যেহেতু বুঝিনি তো রাকিবেও তো ওই একটা কাজকর্ম করে কোনো এক জায়গায়, ঠিক আছে, তাকেও তো তাদের চাকরি বাকরি বাঁচাতে হবে, এখন এইসব ইউটিউব ফেসবুক আর আইন আদালত থাকলে তো তার পেট চলবে না, তার সংসারও চলবে না, তার একটা মেয়ে আছে, তার পড়াশোনার খরচ আছে, অন্য আনুষঙ্গিক আরও খরচ আছে, তার বৃদ্ধ বাবা মাও আছে বাড়িতে। তুমি কয়টা জুতো আনতে বলছিলে তুই? ওর কি সত্যি এত বড় পা? দেখি মা, তুমি পড়ো তো একটু, একটা এত বড় পা, আমি মনে করছিলাম প্রথমে এটা আপনার জুতা, পরে ভাই বলে না না এটা তোমারই পা। এটা খুলে যাচ্ছে কেন দেখেন তো? দেখি পা লাগছে। তো যার ফলে তাকে এই চাকরি বাকরিটা মেনটেন করতে হয়। তো যাই হোক, 4 মাস পর সে বাড়িতে এসে তুবামণির সাথে কিছু সময় সে পার করে, সেই ভিডিওটা লাইভ ধারণ করা হলো আমাদের রাহিদ রনি ভাইয়া। তো সেই ভিডিওটার কিছু অংশ আমি এখানে দিয়ে দিব এবং আপনারা অবাক হয়ে দেখবেন এবং বাবা এবং মেয়ের যে ভালোবাসা, যে ইন্টিমেসি তাদের মধ্যে আসলে মন জয় করে নিল। তো এখন এই ভিডিওটা নিশ্চয়ই তামিমার চোখ পর্যন্ত গেছে, এখন তামিমার কাছ পর্যন্ত যদি এই ভিডিওটা যায়, এখন তামিমা যদি সত্যি সত্যি মা হয়ে থাকে এবং তামিমার পেটেই যদি এই বাচ্চা জন্ম নিয়ে থাকে, তা আমার তো বিশ্বাস যে তামিমা এখন মানে বুক ফেটে মানে হাহাকার করতেছে, কান্না করতেছে, এটাই হওয়া স্বাভাবিক। আর যদি সে সেটা না করে, এই বাচ্চার জন্য কষ্ট না পায়, দুঃখ না পায়, বাচ্চাকে মিস করার যে ফিলিংটা রয়েছে এটা যদি তার ভিতর তৈরি না হয়, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, আসলে আমার সন্দেহ হয় রাকিবকে বলবো যে বাচ্চাকে আসলে তামিমার কি না। নরম জুতা তো ভালো হয়েছে তাই না? বার্মিস চাইনিজ তো আমরা যারা ইউটিউবাররা আছি তারা চেষ্টা করছি যে রাকিবের এই ইস্যুটাকে ইউটিউবে এবং ফেসবুকে একটু তরতাজা রাখার জন্য, যে বারবার আমি আপনাদেরকে একই কথা বলছি, যদি এটাকে আমরা তরতাজা রাখতে পারি
আগামী দুই চার মাস পর্যন্ত, তাহলে রাকিবকে আমরা একটা ন্যায় বিচার পাইয়ে দিতে পারবো। এরকম ভুক্তভোগী, এরকম অন্যায়ের শিকার, এরকম অবিচারের শিকার, এরকম অ্যাডাল্টেরিটি বেবিচারের শিকার আমাদের সমাজে এরকম শত শত হাজার হাজার ছেলেরা রয়েছে, পুরুষরা রয়েছে। তো সবার জন্য তো আমরা লড়তে পারবো না, অন্তত একজন রাকিবকে উইন করি আমরা দেখিয়ে দিই যে আমরা ইউটিউবার আসলে করতে পারি। আসলে আমাদের কথার জোর এবং আমাদের কলমের জোর অস্ত্রের জোরের চাইতে, পুলিশের বন্দুকের চাইতে অনেক শক্তিশালী। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যেখান থেকে এই মুহূর্তে আমার এই 9 মিনিটসের ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তো কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখছিলাম ইউটিউবে, এই ভিডিওটা আপলোড করা হয়েছে হলো আপনার বিবিসি বাংলা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে। তো ভিডিওটা দেখার পর আসলে আমার চোখে পানি চলে আসলো, মানে এটা মানে খুব কষ্টের একটা ভিডিও। এমন বাস্তবতা, এরকম ভালোবাসা, এরকম দৃষ্টান্ত এক্সাম্পল আমি মনে হয় না গত 2-4-5-10 বছর আমি শুনছি। তো যার ফলে এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না। আর এই ভিডিওটা কেন শেয়ার করছি আপনাদের সাথে তা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো। এখন কি করব, দাউদের হাত নেই, পানি তুমি কি করো পেরুকু মানিকা নেই, কিন্তু আমি বলেছিলাম তাকে আমি একা ছাড়তে পারবো না। এই নিয়ে পরিবারের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। আমি বলেছিলাম আমি দাউদের সাথেই থাকতে চাই। তারা বলেছিল মাত্র একজন মানুষের জন্য তুমি বাকি সবাইকে ত্যাগ করবে। আমি বলেছিলাম আমার আর কারোরই দরকার নেই। পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলি। এই ভিডিওটি হলো 8 মিনিটসের, আর যেহেতু এটা অন্য ইউটিউব চ্যানেলে, তো চাইলেও আমি আমার চ্যানেলে এভাবে দিতে পারি না অন্যান্য কারণে। তো যাই হোক, ব্যাপারটা ছিল এরকম। তো একটা ছেলে একটা মেয়ে, আর ভারতের এক্স্যাক্টলি কোন জায়গাতে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে ভারতের কোন একটা অঞ্চলে তারা থাকে। তো সেখানে মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসতো, তারা ঘোরাঘুরি করতো, সিনেমা দেখতে যেত, হাট বাজারে যেত, বুঝেন না গ্রামের ভিতরে যাওয়া হয় আর কি সচরাচর। তো কোনো এক সময় আর কি ছেলেটা বাড়িতে ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে হঠাৎ মানে ইলেকট্রিক শক খেয়ে মানে গুরুতর রকম আহত হয় আর কি, মানে ভয়ঙ্কর অবস্থা। তখন তাকে যখন এই হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার 2টা হাত এবং 2টা পা কেটে ফেলতে হয়। তো খুবই লোমহর্ষক একটা ব্যাপার। তো এই ছবি, এই ছেলেটার হাত পা কেটে ফেলার আগে যে ছবিগুলো দেখাচ্ছিল এই ভিডিওতে, তো সেটা দেখে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না এটাই সেই ছেলে, মাত্র কিছুদিন আগে পরের ঘটনা। তো এখন ডাক্তাররা নানানভাবে চেষ্টা করে তার হাত দুটাকে বাঁচাতে পারেনি, আর সর্বত 2টা পা বা 1টা পা ফেলে দেওয়া হয়েছে, ছেলেটা হাঁটতে পারে না আমি যে অবস্থায় দেখলাম। তো এই যখন ঘটনা, তখন চিন্তা করে দেখতে পারেন এই মেয়েটার সাথে এই ছেলেটার তখন একটা গভীর প্রেম ছিল, এবং তারা এর কিছুদিন আগে থেকেই ডিসিশন নিয়েছিল যে তারা বিয়ে করবে এবং সুখে শান্তিতে রেস্ট অফ দ্য লাইফ একসাথেই থাকবে। তো এখন যখন এই ঘটনা ঘটছে, ছেলেটা তো স্বাভাবিকভাবে মেয়ের বাবা মারা তো কখনও রাজি হবে না এই ধরনের একটা পঙ্গু লোকের কাছে কোনো মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আর মেয়েটাকে তো আমি আপনাদের দেখাইলাম, এই দেখেন মেয়েটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন দাঁত বাস করে দিয়েছে ছেলেটার, সে ছেলেটা হাঁটতেও পারে না, মানে কিছু ধরতেও পারে না, কারণ তার হাতও নেই পাও নেই ওই দুর্ঘটনার পরে। এখন আপনারা খেয়াল করে দেখেন, কোনো বাবা মা তো এটা চাইবে না, কিন্তু তারপরে দেখেন ভালোবাসা কাকে বলে। তো মেয়েটা কী করলো, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিল, এটাকে বলা হয় থেকে সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ আত্মপলব্ধি, অর্থাৎ সে বোঝার চেষ্টা করছে, নিজেকে বুঝার চেষ্টা করছে। আজকে তো ঘটনা আমারও হতে পারে, আমারও হাত পা নষ্ট হয়ে যেতে পারে, আমি চলতে না পারতাম, কোনো কিছু ধরতে না পারতাম, তাহলে কি ছেলেটা চলে যেতে হয়তো পার না। আজকে এখন আমার এই এই ছেলেটার এই বিপদ হয়েছে, তো এখন আমি তাকে কীভাবে চলে যাই, কীভাবে তাকে রিফিউজ করি যে এখন আমি তাকে বিয়ে করবে না। এই পারিবারিকভাবে কিন্তু তাদের বিয়ে ঠিক হয়েছিল সম্ভবত 2-4 মাস আগে। তো এখন বাপ মার মানে তো রাজি না, কি সাংঘাতিক অবস্থা, পরিবারে কেউই তো রাজি না। তো তারপরে মেয়েটা কী করলো, সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এসে এই ছেলেটাকে, এই পঙ্গু ছেলেটাকে, এই দুর্ঘটনার পরে তার হাত নেই পা নেই এই ছেলেটাকে সে বিয়ে করলো। এবং এই মেয়েটা জানতো যে রেস্ট অফ দ্য লাইফ এই ছেলেটা যতদিন বেঁচে থাকবে, ইভেন সে নিজে যতদিন বেঁচে থাকবে, এই 20-30-50 বছর পর্যন্ত এই ছেলেটাকে সেবা করে তার বাকি জীবন কাটিয়ে দিতে হবে। এবং কত কঠিন একটা কাজ, কি লোমহর্ষক একটা ব্যাপার, আপনি চিন্তা করতে পারেন? একটা পঙ্গুর লোককে 24 ঘন্টা দেখাশোনা করা, তাকে খাইয়ে দিতে সাহায্য করা, তাকে টয়লেটে নিয়ে যাওয়া, আপনি চিন্তা করতে পারেন এটা কত ভয়ানক একটা কাজ, কত কষ্টের একটা কাজ? জাস্ট ইমাজিন করেন, একটু উপলব্ধি করার চেষ্টা করেন এটা। তো এই গেল এই প্রেম কাহানি। তো ওই পুরো ভিডিওটা 8 মিনিটের 9 মিনিটের দেখে আমার আসলে চোখে পানি এসে পড়ছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা শেয়ার করার আরেকটা কারণ আছে আপনাদের,
সাথে, সেটা হলো যে আমাদের রাকিব তামিমা নাসির ইস্যুতে। এখন খেয়াল করে দেখেন, রাকিব তামিমা কিন্তু বিয়ে করছিল খুব ভালোবেসে। তো আপনারা তো দেখেছেন গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল রাহিদ রনির চ্যানেলে, তো সেখানে অনেকে চিঠিপত্র এই তামিমা যে কিনা ওই রাকিবকে লিখেছিল তাদের বিয়ের আগে এবং পরে, সেই 2011 সালে সেই চিঠিতে আপনারা দেখেছেন যে তামিমা বিষ খাওয়ার হুমকি দিচ্ছে, আত্মহত্যার হুমকি দিতেছে, সে যদি রাকিবকে বিয়ে না করতে পারে, রাকিবকে যদি সে না পায় তাহলে সে এগুলো করবে। কি ভয়ঙ্কর প্রেম তাদের। তারপরে সেই রাকিব এই তামিমাকে ভাগেই না বিয়ে করে, তারপরে বরিশালে থাকে, তারপরে ও হুজুর ডেকেই না একবার বিয়ে হয়, তারপরে কোটিকে বিয়ে হয়, তারপরে তারা এই মেয়েকে আবার ফুসলায় ফাসলায় তার মেয়ে আবার ঢাকায় টাঙ্গাইলে নিয়ে আসে, সেখানে গিয়ে মেয়েকে আটকে রাখে, সেই মেয়ে আবার সেখান থেকে পালায় আবার রাকিবের কাছে আসে, রাকিব আবার ঢাকায় ঘর ভাড়া নিয়ে তারপরে এই মেয়েকে আবার স্কুলে বা মানে কলেজে ভর্তি করায়, ইন্টারমিডিয়েট পাস করে বহু টাকা পয়সা খরচ করে তাকে ক্যাবিন ক্রু বানায় এয়ারলাইন্সের। তারপরে তো কত রকম ঘটনার ভিতরে ঘটলো, একটা ছোট্ট মেয়ে হলো, যে তোবার ভিডিওটা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন কি ভয়ানক একটা প্রেম কাহিনী। তো এখন খেয়াল করে দেখেন প্রেম ভালোবাসার কী অবস্থা। একদিকে তো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম বিবিসির এই ডকুমেন্টারিটা, কিছুদিন আগের ঘটনা, ভারতের একটা মেয়ে একটা পঙ্গু ছেলেকে কীভাবে বিয়ে করে তার জীবনকে স্যাক্রিফাইস করলো, আর ওদিকে তামিমা কী করলো দেখেন, যে ভালোবাসা এত এক লটর পটর এই সেই ইত্যাদি করে টইরা এসে সে এক সময় কী করলো, পয়সার লোভে টাকার লোভে সাইপ্রাসে ইউরোপের সিটিজেন হইব, সেই ছেলে তো পরে দেখা গেলো কাগজপত্র ঠিক নাই, সেখান থেকে ভাইকে এসা নাসিরের কাছে গেল, আরও কত জায়গায় যে কত আকাম কুকাম করছে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না। তো এই সব ঘটনা মুটনা ঘটে ঢুটে তারপরে দেখেন রাকিব থেকে শেষ পর্যন্ত চলেই গেল, নাসিরের বিয়া করে তারা এখন আছে এবং কত সুন্দর সুন্দর টিকটক আছে, তা তো আপনারা কয়েকদিন ধরেই দেখতেছেন, খুব এনজয় করতেছেন আপনারা। তো এইগুলো পুরো কাহিনী, দেখছেন প্রেম কাহিনী। ওকে, এই এই যে ঘটনা দুইটা আমি আপনাদেরকে বললাম, দুইটা একে পরে পুরোপুরি বিপরীতমুখী একটা ঘটনা, যে প্রেম ভালোবাসা কাকে বলে। একে তামিমা আমাদের সমাজে যে দৃষ্টান্ত উপস্থাপন করে সেটা আসলে লজ্জায় সমস্ত মা জাতি যারা আছেন আপনারা, সমস্ত বোন জাতি যারা আছেন আপনারা, মায়েরা বোনেরা ভাবিরা যারাই আমার এই ভিডিওটা দেখেন না কেন, সমস্ত মানে মেয়ে জাতির জন্য এটা একটা লজ্জাজনক একটা উদাহরণ এই এই তামিমার এই ব্যাপারটা। তার স্বামী বর্তমান থাকা অবস্থায় সে এতগুলি ছেলের সাথে সে দৈহিক সম্পর্ক রাখত, তার ফিজিক্যাল রিলেশন ছিল, তারপরে এই কি বলে অ্যাডাল্টারিটি করতো, তারপরে তো এখন তো নাসিরের সাথে গিয়ে সে থাকতেছি। তো এই হলো একদিকে ঘটনার, আরেকদিকে হলো এই ভারতের এই মেয়েটার সেই মানে কি বলে প্রেম ভালোবাসার যে উদাহরণ, যে দৃষ্টান্ত, যে বিসর্জন, যে স্যাক্রিফাইস, সেটা তো আমি আপনাদেরকে দেখালামই। তাহলে এক কাজ করে এখন চলেন আমি আপনাদেরকে রাকিবের যে মেয়েটা আছে, আসলে আমার ঘৃণা লাগে এটা বলতে যে তামিমা মেয়ে, রাকিবের মেয়ে আমি বলবো, রাকিবের যে 7-8 বছরের যে বাচ্চাটা আছে তুবা মণি, তো তার সাথে লাইভ একটা ভিডিও করেছে আমাদের রাকিবের সম্ভবত গতকাল বরিশালে সে গিয়েছিল, 4 মাস পর তার সাথে মেয়েটা দেখা হয়, আর তার ছোটো মেয়েটার সাথে রাকিবের 4 মাস পরে দেখা হয়, যেহেতু বুঝিনি তো রাকিবেও তো ওই একটা কাজকর্ম করে কোনো এক জায়গায়, ঠিক আছে, তাকেও তো তাদের চাকরি বাকরি বাঁচাতে হবে, এখন এইসব ইউটিউব ফেসবুক আর আইন আদালত থাকলে তো তার পেট চলবে না, তার সংসারও চলবে না, তার একটা মেয়ে আছে, তার পড়াশোনার খরচ আছে, অন্যান্য আনুষঙ্গিক আরও খরচ আছে, তার বৃদ্ধ বাবা মাও আছে বাড়িতে, তো যার ফলে তাকে এই চাকরি বাকরিটা মেনটেন করতে হয়। তো যাই হোক, 4 মাস পর সে বাড়িতে সেই তুবামণির সাথে কিছু সময় সে পার করে, সেই ভিডিওটা লাইভ ধারণ করা হলো আমাদের রাহিদ রনি ভাইয়া। তো সেই ভিডিওটার কিছু অংশ আমি এখানে দিয়ে দিব এবং আপনারা অবাক হয়ে দেখবেন এবং বাবা এবং মেয়ের যে ভালোবাসা, যে ইন্টিমেসি তাদের মধ্যে আসলে মন জয় করে নিল। তো এখন এই ভিডিওটা নিশ্চয়ই তামিমার চোখ পর্যন্ত গেছে, এখন তামিমার কাছ পর্যন্ত যদি এই ভিডিওটা যায়, এখন তামিমা যদি সত্যি সত্যি মা হয়ে থাকে এবং তামিমার পেটেই যদি এই বাচ্চা জন্ম নিয়ে থাকে, তা আমার তো বিশ্বাস যে তামিমা এখন মানে বুক ফেটে মানে হাহাকার করতেছে, কান্না করতেছে, এটাই হওয়া স্বাভাবিক। আর যদি সে সেটা না করে, এই বাচ্চার জন্য কষ্ট না পায়, দুঃখ না পায়, বাচ্চাকে মিস করার যে ফিলিংটা রয়েছে এটা যদি তার ভিতর তৈরি না হয়, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, আসলে আমার সন্দেহ হয় রাকিবকে বলবো যে বাচ্চাকে আসলেই তামিমার কি না। সেই দুষ্টুমি কিছু হাসি টাট্টার কিছু বিরল মুহূর্ত আপনারা দেখেন। তো আমরা যারা ইউটিউবাররা আছি তারা চেষ্টা করছি যে রাকিবের এই ইস্যুটাকে ইউটিউবে এবং ফেসবুকে একটু তরতাজা রাখার জন্য, যে বারবার আমি আপনাদেরকে একই কথা বলছি, যদি এটাকে আমরা তরতাজা রাখতে পারি আগামী 2-4 মাস পর্যন্ত, তাহলে রাকিবকে আমরা একটা ন্যায় বিচার পাইয়ে দিতে পারবো। এরকম ভুক্তভোগী, এরকম অন্যায় শিকার, এরকম অবিচারের শিকার, এরকম অ্যাডাল্টারিটি ব্যভিচারের শিকার আমাদের সমাজে এরকম শত শত হাজার হাজার ছেলেরা রয়েছে, পুরুষরা রয়েছে, তো সবার জন্য তো আমরা লড়তে পারবো না, অন্তত একজন রাকিবকে উইন করে আমরা দেখিয়ে দিই যে আমরা ইউটিউবাররা আসলে করতে পারি। আসলে আমাদের কথার জোর এবং আমাদের কলমের জোর অস্ত্রের জোরের চাইতে, পুলিশের বন্দুকের চাইতে অনেক শক্তিশালী।